একাধিক মামলা আছে, সেই মামলাগুলি আমরা মামলার প্রেক্ষিতে আমরা গ্রেপ্তার করেছি। বিদেশে গিয়ে বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করা, সে তথ্য আমাদের কাছে এসেছে। অনেক আগে কিন্তু মামলা, সে মামলাগুলো সে হাজিরাও হচ্ছে না। সে ফ্যাশন ডিজাইনের নামে সে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত, সে অভিযোগটা আমাদের কাছে এসেছে। আসলে দেখেন, মানে তার বিরুদ্ধে তো অনেক অভিযোগ আমাদের কাছে, মতিঝিল ডিভিশনে, গুলশান ডিভিশনে অনেকগুলি মামলা আছে। সে একদিকে বাস পুরানোর ঘটনার সহিত, পুলিশ অ্যাসাল্ট মামলার ঘটনার সাথে জড়িত। শুধু তাই না, বিদেশ থেকে মানে যে মানে বিদেশে গিয়ে বড় বড় নেতাদের সাথে যোগাযোগ করা, সে তথ্য আমাদের কাছে এসেছে। পাশাপাশি ওনার যে মামলাগুলি, সেই মামলাগুলিতে অনেকদিন ধরে, অনেক আগে কিন্তু মামলা, সেই মামলাগুলি সে হাজিরাও হচ্ছে না। লাস্টে আমাদের ডিবি পুলিশ তাকে গতকালের আগের দিন রাতের বেলা তাকে গ্রেপ্তার করেছে এবং 4 দিনের রিমান্ডে এসেছে। আসলে তার বিরুদ্ধে মতিঝিল ডিভিশন এবং গুলশান ডিভিশনের যে মামলাগুলি, সেগুলি নাশকতার ঘটনার সাথে জড়িত, 28 অক্টোবরের ঘটনার সাথে কিছু মামলার সাথে সে তার সম্পৃক্ত পাওয়া গেছে। সে আরেকটা মানে কাজ করেন, সেটা হলো বাসাবিতে সে ওই মানে ইয়ের নামে, ফ্যাশন ডিজাইনের নামে সে বিভিন্ন তারকাদেরকে, বিভিন্ন মডেলদেরকে নিয়ে যায় সেখানে গিয়ে। বনেল অপটিমাইজড টেকনোলজি আর হাই কোয়ালিটি ফ্যাব্রিক্স এর তৈরি কমফি ম্যাট্রেস, কমফি মানেই আরামের ঘুম। সে ফ্যাশন ডিজাইনের নামে সে বিভিন্ন ধরনের অনৈতিক কাজের সাথে জড়িত, সে অভিযোগটা আমাদের কাছে এসেছে। তা এখন যেহেতু আমাদের কাছে রিমান্ডে আসছে, আমরা সেগুলো আসলে তদন্ত করে দেখছি যে সে অসংখ্য লোক তার কাছে টাকা পায়, এরকম অভিযোগ আমাদের কাছে এসেছে। শুধু প্রেম কালেকশনে যে তার কাছে মানে 9 কোটি টাকার অভিযোগ এসেছে সেটা না, অনেকে এরকম অভিযোগ করেছে, সে এটা করে ওটা করে, সে মডেলদের নিয়ে সে ফ্যাশন ডিজাইন করে করে সেখানেও সে তার অনেক দিক কর্মকাণ্ডের সাথে সে জড়িত, সে অভিযোগও আমাদের কাছে এসেছে। সব কিছুই আমরা আসলে তদন্ত করছি। সে এক বিএনপি থেকে সে নির্বাচন একবার করেছে, আবার মাদারীপুর থেকেও সে নির্বাচন করার জন্য এলাকার লোককে ঢাকা এনে সে নাশকতা করার জন্য বিভিন্ন প্ল্যান করেছে। এবং এবং সে তার বিরুদ্ধে আরেকটা অভিযোগ হলো, যেটা আপনি বলেছেন, সে মানে অর্থ সহায়তা করা, মানে বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে সে মানে ডোনেশন দেওয়া, যে আন্দোলনকে ত্বরান্বিত করা, তারপরে এই যে নাশকতা করা, এরকম অভিযোগ আমাদের কাছে এসেছে। যেহেতু তার বিরুদ্ধে একাধিক মামলা আছে, সেই মামলাগুলি আমরা মামলার প্রেক্ষিতে আমরা গ্রেপ্তার করেছি এবং সেই মামলায় সে 4 দিনের রিমান্ডে আমাদের কাছে এসেছে। আমরা আসলে তদন্ত করে আমরা আপনাদেরকে পরবর্তী পর্যায়ে জানাব।